আসসালামু আলাইকুম, আমি পুষ্পী দিশা। আজকে মজার একটা টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো, সেটা হচ্ছে ফ্যাটি লিভারের খাবার বা লিভার যেভাবে ভালো রাখতে পারবেন। কারণ বাংলাদেশে এখন মানে জরিপ অনুযায়ী 4.5 কোটিরও উপরে হচ্ছে ফ্যাটি লিভারের রোগী আছে। আর ডায়াগনোসিস তাহলে কতটুকু আছে সেটা আপনি ভেবে নিতেই পারেন, আমারও সেটা থাকতে পারে। কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইলটাই এমন এবং আমরা যে ধরনের খাবারগুলো খেয়ে অভ্যস্ত তার মাধ্যমে কিন্তু এই ফ্যাটি লিভার হওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু না। তাই আজকে আমরা জেনে নিব যে কোন খাবারের মাধ্যমে আমরা ফ্যাটি লিভার আক্রান্ত হচ্ছি এবং কি কি খাবার চয়েসে রাখলে আমাদের ফ্যাটি লিভার থেকে অনেকটাই দূরে রাখতে পারবো। প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে যে ফ্যাটি লিভারটা কি। লিভারের উপরে 5%-এর উপরে যখন ফ্যাট বেশি জমে যায় তখনই কিন্তু সেটা আমরা ফ্যাটি লিভার হিসেবে আখ্যায়িত করি। এই ফ্যাটি লিভারটা কিন্তু যেটা যাদের হয় তারা কিন্তু ডায়াগনোসিস হওয়াটা খুব ডিফিকাল্ট, কারণ এক্সেস পর্যায়ে না গেলে আমরা কিন্তু কখনোই বুঝি না। তবে কিছু সামান্য সিমটম আছে, যারা হচ্ছে ওভারওয়েট না, তারপরও আপনারা হালকা হাঁটাহাঁটির পরেই আপনি ঘেমে যাচ্ছেন, হাঁসফাঁস করছেন, আপনি যখন সিঁড়ি বাঁচছেন তখনই হচ্ছে আপনার হচ্ছে বুক ধরপড় করছে, একটু খুব বেশি সোয়েটিং হয় পরিশ্রমের তুলনায়, তখনই আপনার বুঝতে হবে যে আপনার ফ্যাটি লিভারে আক্রান্ত হওয়ার একটা চান্স কিন্তু আছে। আপনি অবশ্যই ডক্টরের কাছে যাবেন এবং ডায়াগনোসিস করে নেবেন যে আপনার ফ্যাটি লিভার আছে কি না। এরপরে যেটা করবেন যে আসলে এখানে লিভার যে একটা অর্গান যেটার মাধ্যমে কিন্তু আমাদের স্টোরেজ হাউস বলি, যে কোনো খাবার এবং যে কোনো পুষ্টিটা কিন্তু আমাদের লিভারে স্টোর হাউস হিসেবে কাজ করে। সো এখানে যখন অতিরিক্ত চর্বিটা জমে তখনও কিন্তু সেটা ফ্যাটি লিভার হিসেবে কাজ করছে। সো আপনাকে কি করতে হবে, আপনার যে ক্যালোরিটা থাকছে সেই ক্যালোরিটা যে খাবার থেকে আসা দরকার সেটা আসছে কি না এটা কিন্তু জানা খুব জরুরি। কারণ হয়তো আপনার 1500 থেকে 2000 কিলো ক্যালোরি দরকার, কিন্তু সেটা হয়তো আপনার প্রোটিন বা ভিটামিন মিনারেলস থেকে আসা দরকার ছিল, সেটা না নিয়ে আপনি ক্যালোরি ঠিকই আপনি 1500 থেকে 2000 নিলেন কিন্তু কার্বোহাইড্রেট থেকে নিলেন, তাহলে কিন্তু আপনার শরীরের যে দরকারটা আছে সেটা কিন্তু পূরণ হচ্ছে না, আপনি ম্যালনিউট্রিশনে ভুগবেন তখন। সো এই ব্যালেন্সটা জানাটা খুব জরুরি। সেকেন্ড হচ্ছে গিয়ে খাবার যখন খাবো কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা আমার কিন্তু অবশ্যই রেস্ট্রিক্টেড করতে হবে। বিশেষ করে যারা আমরা ওয়ার্কিং তারা কি করি, সারাদিন যাই খাই না কেন সন্ধ্যার পরে কিন্তু যখন খেতে বসি ফ্যামিলির সাথে একটু বেশি খাওয়া হয়েই যায়। সেজন্য যেটা করব যে অবশ্যই অভ্যাস করব, ফ্যামিলির সাথে অবশ্যই আমরা সময় কাটাবো এবং খাবো, কিন্তু সেই খাবারটা যাতে কার্বোহাইড্রেট কম থাকে এবং ঘুমাতে যাওয়ার আগেই যাতে আমরা খাবারটা না খাই, মিনিমাম 2 ঘন্টা আগে যেন আমরা খাবারটা খাই, ফ্যামিলির সাথে গল্প করতে করতে খাই, ভালোভাবে চিবিয়ে খাই এবং একদম ঘুমোতে যাওয়ার আগে যে কোনো একটা হেলদি ড্রিঙ্কস আমরা নিতে পারি, সেটা হচ্ছে গিয়ে দই হতে পারে বা আপনি হচ্ছে যেটা আমরা বলি যে কোনো স্যুপ, সুজি, সাগু এবং ফ্যাট নন ফ্যাট মিল্ক যে কোনো খাবারই আপনি নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যে সারাদিনের খাবারের মধ্যে আমরা যখন স্ন্যাক্সটা নেই সেটাই কিন্তু আমরা হাই ক্যালোরি নিই, কারণ একটা মাঝারি সাইজের সিঙ্গারা থেকে কিন্তু দেখা যায় যে 350 কিলো ক্যালোরি থাকে। যখন আমরা অফিসের ফাঁকে আড্ডায় বসি তখন দেখা যায় 2টা 3টা সিঙ্গারা কিন্তু আমরা খেয়ে ফেলছি, সমুচা খেয়ে ফেলছি। সো সারাদিনে আমার যে ক্যালোরিটা দরকার ছিল সেটা কিন্তু ওখান থেকে অনেক বেশি চলে আসে। সো এই এক্সট্রা ক্যালোরিটাই কিন্তু আমাদের বডিতে কী হচ্ছে, আমাদের ওই চর্বি হিসেবে জমা হচ্ছে। সো এই ধরনের খাবারগুলো যদি আমরা রেস্ট্রিক্টেড করতে পারি এবং আমরা হেলদি স্ন্যাক্সের উপর ঝুঁকি, তাহলে কিন্তু দেখা যায় ফ্রুটস বা যে কোনো ইয়োগার্ট দিয়ে তৈরি যদি খাবারগুলো নেই, ভেজিটেবলসের খাবারগুলো যদি খাই সতে টাইপের এবং সালাদ টাইপের খাবারগুলো যদি আমরা চয়েসে রাখি, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের এক্সট্রা ক্যালোরি নেওয়ার যে চান্সটা থাকে সেটা কিন্তু আর থাকছে না এবং যতটুকু পেট ভরার ব্যাপার সেটাও কিন্তু আমরা হচ্ছে হাই ফাইবার দিয়ে ভরে নিতে পারি। সো এইভাবে যদি আমাদের লাইফস্টাইলটাকে মেনটেন করি তাহলে কিন্তু আমরা সহজেই ফ্যাটি লিভার জাতীয় প্রবলেম থেকে নিজেদের মুক্ত রাখতে পারবো।